টি-20 বিশ্বকাপে অংশ নিতে আজ রাত 1:40 ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এরই মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে নাজমুল হোসেন সান্তরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী মেহেদি হাসান মুন্নার কাছে। মুন্না, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, এখন পর্যন্ত কতজন ক্রিকেটার বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং কারা কারা আজকে যাচ্ছেন? এই মুহূর্তে আসলে দলের যে মূল দলের যে খেলোয়াড়রা তারা আসলে প্রবেশ করছেন একে একে। সবার প্রথমে কিন্তু প্রবেশ করেছিলেন লিটন দাস, এরপরে শরীফুল, এরপরে আমরা দেখেছি তাহিদুলকে প্রবেশ করতে, হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহেও কিন্তু ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছেন এবং এই মুহূর্তে কিন্তু অন্যরাও চলে এসেছেন প্রায়। কিন্তু এই যে তাদের কিন্তু একটু আগেই চলে আসার কথা ছিল, তবে যে রাস্তার একটু সমস্যা ছিল যে যানজট, সে কারণে তারা একটুখানি দেরিতে আসলে প্রবেশ করেছেন। তারা চলে আসছেন, যে তারা আমরা দেখতে পাচ্ছি যে আরও একজন খুব সম্ভবত আসছেন, তাদের জন্য কিন্তু সবাই অপেক্ষা করছে। এখানে ভক্ত থেকে শুরু করে যে বিমানবন্দরে যে সাধারণ মানুষ, তারাও কিন্তু তাদের দেখার জন্য অধীর আগ্রহে আর কি আসলে এই জায়গাটিতে তারা দাঁড়িয়ে আছেন। আমরা কিন্তু দেখছি ভক্তরা পতাকা নাড়িয়ে আসলে তাদের যে দলকে, যে বিশ্বকাপগামী যে দলটি, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এসেছেন। আমরা কিন্তু যে জাতীয় দলের খেলোয়াড় এবং কোচ, তাদেরকে সেখানে জানার চেষ্টা করেছিলাম যে আসলে এই যে বিশ্বকাপ যাত্রা, তার আগে তাদের মনের অনুভূতিটা কী এইটুকু। কিন্তু আসলে তারা যেহেতু সকালবেলা কথা বলে ফেলেছিলেন, এদিন আর এখানে তেমন একটি কেউ কথা বলেননি। বেশিরভাগ ক্ষেত্রেই তারা আসলে ভিক্টরি সাইন দেখিয়ে আসলে বিমানবন্দর ছেড়েছেন। তো সেই জায়গাটি থেকে আমরাও, যে সাধারণ দর্শকরাও আসলে যেটি চায় যে বাংলাদেশ দল একটি বিজয় নিয়েই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবে, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ।